আমি হুসাইনকে বাবা আদর করছেন, সোহাগ করছেন, কেমন আমার নবীজি কি করলেন বাবা, ইমামে হুসাইনের কপালে বাবা চুমা দিতেছে, একবার গালে চুমা দিতেছে, একবার ঠোঁটে চুমা দিতেছে, বেরান ইসলাম কত আদর কত সোহাগ। আর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘর থেকে দেখতেছেন আমার আব্বা জান ইমামে হুসাইন তিনি এক পা দুপা করে গিয়ে বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সহ করতে ছিলেন, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা, তোমাকে যদি বলা হয় তুমিও কান্না করতে লাগবা। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে বলো ও গো আমার আব্বা জান, আব্বা জান আপনি যত কান্না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও আগাবো না। সুবহানাল্লাহ, আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো খাতুন জান্নাত তবে শুনে নাও, আমি ইমাম হোসেনকে নিয়ে যখন আমি আদর সহ করতেছিলাম, আমি কপালে চুমা দিছিলাম, গালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে বলে নবী গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ও গো আমার নবীজি ইমাম হুসাইনের গর্দানে গলাতে চুমাটা দে। সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে বলো আব্বা জান গলাতে চুমা দেওয়ার কারণটা কি? আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, যদি আমি তোমাকে কথা বলি এ বিটি ফাতেমা তুমি চোখের পানি থামতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে বলো গো আব্বা জান আপনাকে বলতে হবে আমার বেটাও ইমাম হুসাইনের গলাতে চুমা দেওয়া কেন? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তবে শোনো গো, এখন তো ইমাম হুসাইনের বয়স মাত্র 3 দিন কার বাচ্চ, আমি নবী মুস্তাফা বলে দিলাম ইমাম হুসাইনের বছর 53 বছর 5 মাস যখন হবে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাতি বলতে যে বলো গো আব্বা জান, আব্বা জান আমার বাটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য। সুবহানাল্লাহ, এ বাবা যে মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকেরো, যখন বাবা যে কথা বলা বলার পরে বেরাদের ইসলাম মাদান সামানিকেরো এ সোনা মানিকেরো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দে বলছে বল আব্বা গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবীজিকে দেখে দে বলছো গো বিটি ফাতেমা, তবে শুনে না শুনে নাও, আমি তোমাকে বললাম ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। জোর কেন? সুবহানাল্লাহ, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। আপনার খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান আমার বেটা ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে, ও গো আব্বা জান আমি কারবালার ময়দান এখনই দেখতে চাই। জোরে বল সুবহানাল্লাহ, আমার নবীজি বলছো বিটি
মা তবে শোনো শোনো তোমাকে একটা কথা বলি, কারবালার ময়দান তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ও গো বেটি, এখন তোমাকে তো কারবালার ময়দান দেখাতে পারবো না, আমি তোমাকে কয়েকদিন পর নিয়ে যাব কারবালা ময়দান দেখাতে। জান্নাতের বিশ্বাস, আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারি, আমার আব্বার সামনে গাছে সে যদি সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে, নিশ্চয় আমার আব্বা যান কারবালার ময়দান দেখায়া দেবে। মুসলমান ভাইরাও, এই কারবালার জীবন শোনার পর চোখের পানি এক কোপ যদি পড়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই চোখের পানি দ্বারাতে জাহান্নামের আগুন কানা নিবায়া যাবে। সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরাও, কাফনে জান্নাত বলতেছে বাবা জান আমি এখনই কারবালার ময়দান দেখব। সুবহানাল্লাহ। এটা গভীর করেছেন মানে, এমন দোয়া করবো সকালবেলা পেশা বন্ধ করে দিব, নাকি বলছেন? জীবনে শোনার সময় কেউ যদি উঠে যায় তো বাবা যে বক্তার একটু ডিস্টার্ব হয়, নাকি বলছেন? আপনি বসছেন না তা বলো, বসার পর উঠে চলে যাওয়াটা একটু খারাপ দেখায়। হ্যাঁ, তো বাবা যে মুসলমান চলুন, তো খাতুনে জান না বলছে আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা, 300 থেকে 350 মাইল দূর পথ কত দূর রাস্তা হবে? তখন তো বাস স্ট্যান্ড ছিল না, ছিল কিসের? উটের সাওয়ারি। তো বাবা যে মুসলমান, আমার নাবি যে বলছে বিটি ফাতেমা আমি তোমাকে একদিন বাদ দিয়ে কারবালার ময়দান তোমাকে দেখে নিয়ে আসবো, কিন্তু খাতুনে জান্নাতের বিশ্বাস, আমার আব্বা যদি আসমানে চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বার সম্মুখে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আঠি থেকে যদি গাছ তৈরি করতে পারে, আমার আব্বা যদি আপনার কিনা হরিণকে আপনার চিনে নিতে পারে, যে হরিণ আমার নাবিকে চিনে নিতে পারে, আমার আব্বা জান কারবালার ময়দানও দেখে দিতে পারবে। সুবহানাল্লাহ। এটা কার বিশ্বাস ছিল? মা ফাতিমার জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান আমি এখন কারবালা দেখতে চাই, যে কারবালা আমার বেটা ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি দেখতে চাই কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে। বেরার ইসলাম মাজান সামানে কেরাম, আমার নবীজি কারবালার ময়দান কি বলতে চায়? কারবালার ময়দান কোথায় আছো? বাবা যে আমার নবীজির সাথে কথা বলতে লেগেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী গো, আপনার পা মোবারক আমি কুরবান হয়ে যাব। ও গো হুজুর, আপনার হুকুম বলো। আমার নবীজি বলছে কারবালা, তোমাকে আমার বিটি ফাতেমা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে এ কারবালা, 3 দিন কারবাচ্ছ, ইমাম হুসাইন তোমাকে দেখতে চায়, তুমি কি আমার কাছে আসবে নাকি? বাবা কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা, তোমাকে দেখতে চাই হযরত আলী। কারবালা কথা বলে না, বলতেছে কারবালা, তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান, তুমি কি আসতে পারবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা, আমি তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কেন আসব না? এ কারবালা তাইলে হাজির হয়ে দাও, যেমন বাবা আমার নবী মুস্তাফা কারবালাকে হাজির করতে বলেছে। আল্লাহর কি কুদরত, আমার নবীর সম্মুখে কারবালার ময়দান হাজির। 300 থেকে 350 মাইল দূর ছিল, আমার নবীজির কথাতে বাবা কারবালার ময়দান হাজির হয়ে গেছে। জোর
করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা, এই দেখো এটা কারবালার ময়দান। কিন্তু মা ফাতেমা বলছে বলো আব্বাজন, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, আপনি আমাকে দেখায়া দিন। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তোমাকে আমি সব দেখাবো, একটু সহ্য সবর করো। আমার নবীজি হযরতে জিবরীল আমিনকে ডাকলেন, হে জিবরীল আমিন তাড়াতাড়ি হাজির হও। জিবরীল আমিন এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিব আল্লাহ। ওগো নবীজি আপনার হুকুমটা বলুন। আমার নবীজি বলতেছে কারবালা কারবালা তোমার সম্মুখে হযরতে জিবরীল আমিন যাবে। হে জিবরীল আমিন যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরীল আমিন কি করলেন, বাবু যে জায়গাতে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়েছে বাবু। আমার নবী মুস্তফার হাত মুবারকে দিয়েছেন। আমার নবী জি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছেন বাবু। খাতুনে জান্নাত বলছে বলো বাবু আপনি মাটি গুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী জি বলতেছে বলো বেটি ফাতেমা গো, এ বিটি ফাতেমা এ মাটির গুণ যদি তুমি জানতা গো বিটি তুমিও কেঁদে ফেলতাও। খাতুনে জান্নাত বলছে বলো গাব্বা জান আমাকে একটু বলুন না মাটি দেখে আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলতেছেন নূরে মুজাসসাম নবী কামনিওয়ালা মক্কী সরদার আহমদ মুক্তারু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা জি বলতেছে এ মাটির গুণ হলে এটা যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার শ্রাবানিকেরাও যখন বাবাই কথা বলেছেন বাবাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কান্না করতে লেগেছে। ও বাবা যা এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমার নবীজি বলছে বলো বিটি ফাতেমা এই রক্ত এই মাটি গুলো রক্ত লালে লাল হবে। খাতুনে জান্নাত বলছো বাব্বা জান এ মাটি গুলো আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে হে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারনি। জোরে আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। খাতুনে জান্নাত বলছে আব্বা তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গলে দিন যত্ন করে রেখে দেবে। বলে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারেনি। বেরাদ ইসলাম খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো তাহলে আমার স্বামীকে মাটি গলে দিয়ে দিন। আমার নবী জি বলতেছেন মা শাশুড়ি ও কাকি কাকি দিয়েছে 100 টাকা আল্লাহ কতন আদানটা কবুল করে নিন। জোর করুন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম এ সুনা মানি কেরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতে চোখ আমার আব্বা জান আমার স্বামীকে মাটি গলে দিয়ে দিন। আমার নবী মুস্তাফা বলছে এ বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হয় নাই। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আমার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান এই মাটি গুলো তাইলে আপনার কাছে রেখে দিন। আমার নবী জি বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। কাকে দিবে মাটি কাকে দিবে মাটি? আমার নবী মুস্তাফা দেখলেন উম্মে সালমা কি উম্মে সালমাকে বলা হলো গো উম্মে সালমা এ মাটি গুলো তোমার কাছে রেখে দাও। এ উম্মে সালমা এ মাটি গুলো ভালো করে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছো গো নবীজি এ মাটি গুলোর কি গুণাগুণ আছে বলুন দাও। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো উম্মে সালমা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লালে লাল হয়ে যাবে মাটি ভালো করে রেখে দাও রেখে দাও। আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে যখন বাবা দিয়ে দিলেন আমার কাকুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল
তিনি বলতেছেন, বলো গো আমার আব্বাজান, এ মাটি আমাকে দিলেন নাও, ইমাম হাসানকে দিলেন নাও, আমার স্বামীকে দিলেন নাও, আপনার কাছে দিলে রাখলেন নাও, ও গো আব্বায়ের কারণটা কি? আমার গাইবের সম্মানতা নবী বলছি বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, এ বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, হযরত আলী বেঁচে থাকবে না, এ আমার বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, বিটিগণ সেদিন বেঁচে থাকবে উম্মে সালমাও, আমি তার জন্য তার হাতে মাটিটা দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই রে ভাই, বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, এটাই হলো ফারেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলীদের আকীদা, এটাই বাবা জি সুন্নিদের আকীদা, ঠিক না? একদল শ্রেণীর মানুষ বাড়িয়েছে, এরা বলছেন নাবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যদি নাবীর নাম শোনার পর চোখে যদি চুমা দেয়, আমরা তো তিনার সন্তান, আমরা কেন দিব না? আপনারা হয়তো ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন, একজন আবু জাহেল বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বাবাজি, নাম নিলে পরে মনে হয় উঁচু ভেঙে যাবে, আর আলেম, এরা তো আলেম, এদেরকে বলাই যাবে না, এরা হচ্ছে বাবাজি জাহান্নামের জালেম, বুঝেছেন? তো তার নাম আপনাদেরকে বলি, তার নাম হচ্ছে বাবাজি মুনতাজুল, চিনেন? জি, পাকা শয়তান, বুঝছেন? নাবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা চলবে না, আর কোন কিতাবে যে পেয়েছে তো আল্লাহ মালিকই জানে, আর এই বক্তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিভা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। তারপরে এই বক্তা বলছে যে উটের পেশা পান করা যায় যাচ্ছে, ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন? জি, কিছুদিন আগে করোনা ভাইরাসের সমাজে অমিত শাহ বলেছিল গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হবে, আর এই বক্তা বলছে যে উটের পেশা পান করা যায় যাচ্ছে, তাহলে অমিত শাহর কথা আর এই বক্তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি 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 জি, তো ইয়ারা হচ্ছে বাবাজি উটের পেশাব খাওয়া বক্তা, বুঝলেন? হ্যাঁ, তারপরে বলছে যে মাজারে চাদর চলা চলবে না, মাজারে ধূপকাঠি দেওয়া চলবে না, আরে বোকার বেটা বোকা শোনো, সুন্নিদের সঙ্গে যদি তোমার পাঙ্গা থাকে বাহাসে বসো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে দিল, যদি তুমি প্রমাণ দেখাতে পারো যে নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া যাবে না, মাজারে চাদর চলা চলবে না, মাজারে ধূপ কাঠি জ্বলা চলবে না, জ্বালা চলবে না, যদি প্রমাণ দেখাতে পারো আমি তোমাকে 1,00,000 টাকা পুরস্কার দেব। কত বললাম? 1,00,000। আর একটা বক্তা বাড়িয়েছে জানেন, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতেন, ইমানকে আপনাদের নষ্ট করবে। জি, এই বক্তার আবার বলছে, হ্যাঁ, তার নাম হচ্ছে পেট মোটা, শুনেন, ভাঁড়, ডাবচোর, মাস্টর, মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, রাত্রে 12টার সময় বাপের মাদ্রাসা পড়তো, আর ডাবের কাছে ডাব চুরি করে খাইতো, ইয়ার ভিতর আবার ইলমে সলহাত কি থাকতে পারে? নাকি বলছে? জি, এ বক্তা আবার বলছে যে কোন স্টেজে কে বলছে ক্যাম করা চলবে, আবার কোন স্টেজে কে বলছে ক্যাম করা বেদাত, আবার কোন স্টেজে বলতেছে ক্যাম করা মুস্তাহাব মুস্তাহাসান। আরে বোকা, একটা বলো সুন্নিদের মতো, যেমন সুন্নিরা বলে ক্যাম করা মুস্তাহাব মুস্তাহাসান, নাকি বলছেন? বাবা যে মুসলমান, এরা তো চিটারি বক্তা, এরা তো বাবা যে দালালি বক্তা, এই বক্তারা যখন কবরে যাবে এদের জিভা কেটে বাবা যে জাহান্নামের আগুনে পোড়াবে, তা আপনাদেরকে সতর্ক করতে চাই, এই বক্তাদের ওয়াজ শুনতে যাবেন না, এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তারপরে আর একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে ইবলিস, চিনেন?
আপনারা দেখেছেন বাংলাদেশে বাড়ি কাজাবিন ইবলিস সুন্নিদের নাম রেখা। জি, এ হচ্ছে বাবাজি শয়তানের আখড়া। এবার কি বুঝে জানেন, বলছে মহিলাদের মেনসের অবস্থাতে কোরআন শরীফ পড়া যায় যাচ্ছে দরকার না বুঝবিল্লাহ। একটা জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? তবে রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল, বলছে আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নাকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো 5 নাকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না বলেন? আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে তো রোজা হবে? জি, রোজাটাই বরবাদ। তারপরে বলছে কোরআন শরীফ ছিঁড়ে গেলে পরে ওই কোরআনটাকে জ্বালিয়ে দাও যরকন নাউজবিল্লাহ। আজ এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিতেছে। আজ এই বক্তাদের জন্য এই কোরআনটাকে আগুনে আপনার কিনা পানিতে ফেলিয়ে দিতেছে। আজ এই বক্তাদের জন্য কোরআনটাকে আপনার কি করতেছে, পায়ে লাথি মারতেছে। কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানিক রাম, এই বক্তাদের কাছ থেকে দূর সরে থাকতে হবে। এই বক্তা আবার বলতেছে কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, কালো কাকের গোশ খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়েছে কেঁচা খাওয়াইতে হবে। নাকি বলছে চিনেরাও খায় না? খায় না? তো বাবা যে মুসলমান, ইয়ে তো পড়তে মরতে জানে না, এ তো হাদিস পড়তেও জানে না। হ্যাঁ বাবা যে মুসলমান, শুধু আপনার মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাতেছে আর মানুষের ভিতরে ইমানকে আপনার ছিনিয়ে নিচ্ছে। তা আপনাদেরকে বলতে চাই, আপনাদের ইমানকে যদি সতেজ রাখতে চান, ইমানকে যদি আপনারা পাকা রাখতে চান, ওই বক্তার ওয়াজ থেকে দূরে সরে থাকবেন। বোঝা গেল কিছু? তারপর আর একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বেরাদার সিস্টার রাহুল। আপনি দেখেছেন? জি, জীবনে মাদ্রাসা লেখাপড়া করেনি, ল্যাপটপে পড়েছে, প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট পরে বেড়ায়, আর এখন বাবাজি মোলবিগিরি করছে। হ্যাঁ, তো বাবাজি এই বক্তা বলছে যে যতগুলি কোরআনে নাবীর নাম এসেছে সব নাবী নাকি ইহুদি ছিল, যেরকম নাউজবিল্লাহ। জি, আরে বোকা সিস্টার রাহুল শোনো, তুমি হয়তো আমার ওয়াজ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে পাবে। তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন নাবী ইহুদি ছিল না, যতগুলি কোরআনে নাবীর নাম এসেছে সমস্ত নাবীগণ মুসলমান ছিল। জোরে বলবেন না? জি, আমরা 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, ওয়ার মতো ল্যাপটপে পড়ে আলেম হয়নি। নাকি বলছে? ঠিক মতো কোরআনের আয়াত পড়তে জানে না। এক ইচ্ছে যে গাহাচে হয়েছে কদ যা আকুম মিনাল্লাহি নুরুল ওয়া কিতাবুল মুবিন, তার আব্বার ঘর থেকে নুরুল ধরে নিয়ে আছে। বুঝেছেন না? ঠিকভাবে লাইন ভাবে কোরআনের আয়াতটা পড়তে জানে না। আর ওই বক্তার ওয়াজে কি হেফাজত হবে? এই বক্তার ওয়াজ থেকে আপনাদেরকে দূর সরে থাকতে হবে। তো বাবাজি মুসলমান, আমি বললাম এই কারণে এখন অনেকটা ইয়ং ছেলেরা বাবাজি নেট থেকে বাবাজি শুনে শুনে আপনার নেট ফারাজি হয়ে যাচ্ছে। ভাই তোমাকে সতর্ক রাখতে চাই, তোমার ইমানকে হেফাজত করো, তোমার ইমানকে বাঁচাও। এই বক্তাদের ওয়াজ শুনে তুমি বেপথে চলে যেও না। ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনে, ইমানকে তাজা করো, ইমানকে সতেজ রাখো, ইমানকে হেফাজতে রাখো। জোরে বলে আসুন বাবাজি, আমরা সকলে যেন নবীকে মহাব্বত করতে পারি, আল্লাহর ওলিদের সঙ্গে যেন ভালোবাসতে পারি। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা ভালোবাসার জায়গা মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে? ভাই আমার নাবিজি বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তার জন্য একটা হাসরের মাঠে খেজুরের গাছ লাগানো হবে। জোরে হবে না? দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, তার যদি হাটের অসুখ থেকে সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে তার হাটের অসুখও ভালো হয়। বিশ্বাসের সহিত করতে হবে। তখন কাছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ইয়া তো সুন্দর জায়গা কোথায় দেখি নাও, ইয়া তো সুন্দর জায়গা
সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোর হবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পটাকা দিয়েছ, সুবহানাল্লাহ। কি নাম? তারিকুল ইসলাম ভাই। আমার দিয়েছে 500 টাকা। নারায় তাকবীর, নারায় রিসালাত। আল্লাহ তারিকুল ভাইয়ের 500 টাকা কবুল করে নিন। আল্লাহ গো দিনার বাড়তে আল্লাহ টাকার বরকত বাড়িয়ে দিন। জোর বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মদিনা সারি পেরি নূরের খাজিনা। জোর হবে না, মদিনা সারি পেরি নূরের খাজিনা। আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোর হবে না। তা কবি বলতে যে আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু সাহেব মদিনা। জরলেন কবরেতে কেউ যাবে না, যাবে শুধু সাহেব মদিনা। জোর কানু সুবহানাল্লাহ। এই শুনে মানিকে রাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়ের, বাবাজি মোহাব্বত করতে হবে। যারা ইমাম হুসাইন কে মোহাব্বত করে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা দিলে বাবা মোহাব্বত করে অন্ধকার কবরে যায়, ওই কবরে কোনদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বাবা বিচ্ছু আসবে না, ওই কবরে বাবাজি কোন রকমের আজাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দির, তোমরা যদি ইমাম হুসাইন কে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোন রকমের কষ্ট হবে না। বাবাজি এই কারবালা জীবনী করতে গেলে বাবা কমসে কম 7 রাতের প্রয়োজন আছে, 2 রাতের কি বলবো? তো বাবাজি চলুন, ইমাম হাসান ইমাম হুসাইন একদিন ধুলা মাটি দিয়ে খেলা করছে। কি বললাম বাবা? ধুলা মাটি। তো ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নেব। ইমাম হাসান বলছে আমি বড় আমি বেশি নেব, ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বেশি নেব। দুই ভাইয়ের মধ্যে বাবাজি আপনার এই ধুলাগুলো নিয়ে আপনার বড় 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 প্রশ্ন। কিন্তু বিনাদার ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যাওয়ার গো ভাই, তবে চলো না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার মার কাছে ফয়সালা নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাই রও ওগো আমার শোনা মানিকে রও, ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো আম্মা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। বেরাদ ইসলাম মাদান সামানি কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট তুমি জানতে চাও। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার বেটা ইমাম হাসান কে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইন কে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে, আমি কি করা যায়? তবে বেরাত ইসলাম মাদান সাবানি কেরাও খাপুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তিনি বলতে আছে ও বেটারা তোমরা এক কাজ করো, তোমরা দুই ভাই সিলেট পেনশন নিয়ে আসো। কি নিয়ে আসো? সিলেট পেনশন। সিলেট পেনশন নিয়ে আসা হলো। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের নিজের নিজের নাম লিখতে লাগো, যার নাম লিখে আমার কাছে জমা করবা, এবং যার নামটা লেখা সুন্দর হবে আমি তাকে বড় বলে ঘোষণা করব।
দুই ভাই স্লিপ পেনশন দিয়েছে, নাম লিখতে 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 বাবাজি দুই ভাই একসঙ্গে মার কাছে স্লিপ দুটো জমা দিয়েছে। স্লিপ দুটো জমা দেওয়ার পরে বলতেছে, বলো গো তোমরা দুই ভাই সমান যেরকম। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা তোমার ফয়সালা কেমন গো মা, তোমার ফয়সালা কেমন লাগতেছে, আমরা কার কাছে নি ফয়সালো। খাতুনে জান্নাত বলছে, এই বেটার ফয়সালা যদি আমার না নিতে চাও তো আব্বাজির কাছে চলে যাও, চলে যাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে গেলেন, যাওয়ার পরে বলছো আব্বাজান আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি মনে মনে চিন্তা করে বলার লাগো, যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইন রাগ করবে, আর ইমাম হোসাইনকে যদি আমি বড় বলি তো ইমাম হাসানের মন খারাপ করবে। না না এক কাজ করি, আমার দুই বেটার পরীক্ষা আমি নেব। ফেরাত ইসলাম মাজান সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসাইন কে বলতে চায়, বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুই ভাই তোমরা দুটা ডালিম নিয়ে আসো। বাবা যে মুসলমান ভাইরাও দুই ভাই দুটা ডালিম নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চায়, বেটারা তোমরা এক কাজ করো, ডালিমের ভিতরে যে দানা গুলো আছে সে দানা গুলো তোমরা গুনতে শুরু করো, যার বেশি দানা হবে সে হবে বড়, যার বেশি দানা কম হবে তে হবে ছোট। দুই ভাই আপনার কি করেছে, ডালিমের দানাগুলো গুনতে লেগেছে। ডালিম মানে বুঝেন তো নাকি বেদানা, বেদানা দানাগুলো গুনতে 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 দুই ভাইয়ের একসঙ্গে গণা। তখন বলতেছে, বলে এ আমার বেটার বলো কার কটা দানা আছে। তিনি বলতেছে, গো আব্বাজান আমার আছে 372টা, আর আমার ইমাম হাসান বলছে 372টা। ইমাম হোসেনকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার কত বলো গো আব্বাজান, আমার হলো 372টা দানা। জোর তোমরা দুই ভাই সমান, জোর বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বার বিচার তো ভালো লাগে না, তবে এক কাজ করি, যিনি হচ্ছে সারা দুনিয়ার নেতা আমার নানাজির কাছে ফয়সালা নেব, আমার নানা যেটা ফয়সালা দিবে ওই ফয়সালাটা হবে সঠিক ফয়সালা। দুজনাতে গিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো নানাজি, নানাজান, ও নানাজান, তবে আপনার কাছে আমরা এসেছি একটা ফয়সালা নেওয়ার জন্য। বলে কি? বলে ফয়সালা হলো এটাই যে আমরা দুই ভাই কে বড় আর কে ছোট একটু বলে দাও। আমার নাবিজি মনে মনে বলছেন, জাল্লা এখন ইমাম হাসানকে যদি বড় বলে তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলে তো ইমাম হাসান রাগ করবে, তো কি করা যায়? বলে তোমরা বসো তো ভাই। আমার নাবিজি বলছে, ইমাম হাসান ইমাম হোসেন শোনো, এই যে একটা আপেল দেখছো না, আপেলটাকে আমি বেশি আধ্যান করে কাটব, আসমানের দিকে উড়িয়ে দিব, ছেড়ে দিব, দুই দিকে দুই ফাঁক পড়বে, যার দিকে বেশি ফাঁকটা পড়বে সে হচ্ছে বড়, যার দিকে ছোট ফাঁক পড়বে সে হচ্ছে ছোট। সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান, আপেলটাকে বাবা বেশি আধিকান করে যখন কাটা হলো কাটানো পরে বেরান ইসলাম আপেলটাকে যখন আসমানে আপনার চালাইয়া দিল, আমার জিবিল আমিন আপেলটাকে ধরো, আর সমান সমান পাগল কেটে কেটে একটা ইমাম হাসানের দিকে ফেলায়া দাও, একটা ইমাম হোসেনের কাছে ফেলায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরো, আপেলটাকে ধরলেন বাবাজি দুইটা
সমান সমান ফাঁকে কাটা হলো। ইমাম হাসানের দিকে এক ফাঁক পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ফাঁক পড়েছে। তুই পাবে আপেল গুলো নানাজির কাছে নিয়ে যাও গো নানা জান, এই দেখেন আপেলের ফাঁক গুলো নিয়ে এসেছি। বাবা নিয়ে এসে দেখতেছে দুটাই সমান সমান। এটা শুধু আমার একলাই ফয়সালা নয়, এই ফয়সালা হচ্ছে আমার বিটি ফাতেমার ফয়সালা, এই ফয়সালা হলো আমার জামাই হযরত আলীর ফয়সালা, এই ফয়সালা হলো আমার, এই ফয়সালা হলো আল্লাহর ফয়সালা। জোরে বলেন না বাবা যে মুসলমান, এ সোনা মানি কে রে ও গো আমার আব্বা যে মুসলমান ভাই রে। তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, এবং আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুস ইসলাম মাদান সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এসে বলছে বলো গো মা জননী, ও মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম। বেরাদুস ইসলাম মাদান সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটারাও তোমাদেরকে কি বলেছে আমার আব্বা, ও গো মা জননী আমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিন যায় রাত আছে, বাবা যে মুসলমান ভাই রে। ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা ছয় বছর হলো, বাবা কত বছর? ছয়। ছয় বছর যখন হলো, হওয়ার পরে বাবাজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন বলো গো আম্মা জান, ও গো আম্মা জান আমাদেরকে খুবই খিদা লেগেছে মাও, আমাদেরকে কিছু কি খেতে দেওয়া হবে নাকি? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, আজকে দিনটা ধৈর্য ধরো। তোমার মদিনার বাজারে কাজ করতে গেছে, মদিনার বাজার থেকে আসবে, আসার পরে তোমাদের দুই ভাগে খেতে দেওয়া হবে। বাবা দে মুসলমান ভাই রে, বাবা দে প্রথম দিন সারাদিন মান চলে গেল, সারা রাত চলে গেল দুই ভাই না খাওয়া দাওয়া করি। বাবা দিন দ্বিতীয় দিনের সকালবেলাতে খাতুনে জান্নাতকে বলছে মা গো আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা জননী গো মা আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বেটারও আজকে একটু সহ্য সবর করো, তোমার আব্বা যান মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবে। বাবা দিন প্রথম দ্বিতীয় দিন সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল। বেরাদুল ইসলাম মাদা সামানে কিরাম সারা রাত যখন বাবা চলে যাওয়া সকাল বেলাতে তিন দিন কার সকাল বেলাতে বলছে মা গো আর কি দেখ জ্বালা সহ্য করতে পারি না গো মাও, আমাদেরকে দয়া করে কিছু খেতে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছে, একটা মাটির হাড়ি নেওয়ার পরে ওই মাটির হাড়ির ভিতরে বাবাজি পাথর গলা ঢোকায়াও বাবা দি জাল দিতেছে। আর খাতুনে জান্নাত বলছে গো বেটারও একটু সহ্য সবর করো, এক ঘন্টা থেমে যাও, দু ঘন্টা থেমে যাও। এইরকম ভাবে যখন অনেকক্ষণ হয়ে গেছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী আমরা আর খিদা জানা সহ্য করতে পারি না। আমার খাতুনে জান্নাত বলছে গো বেটার তোমরা এক কাজ করো, তোমার নানাজির কাছে দেখা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুস ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা নানাজির কাছে গেলেন। নানাজির কাছে গিয়ে বলছে গো নানা জান, ও গো নানা জান কিছু কি খাবার পেয়ে যাওয়া নাকি? তখন বেরাদার আমার নামে জি বলছে গো আবার নওয়াসের রসুল কাছে চলে এসো, কাছে আসার পর সিনাতে লাগিয়ে নিয়েছে, লাগিয়ে নেওয়ার পরে বলছে গো আবার নওয়াসের রসুলের তোমরা শুনে রেখে দাও, তোমরা খাবার জন্য এসেছো, ও গো আমার নওয়াসের রসুলের তোমরা বলো কদিন ধরে তোমরা অনাহার আছো, আমার নবীজি জানেন গাইবের
সংবাদদাতা নবী। তবে ইমাম হাসান ইমাম হোসেনকে জিজ্ঞাসা করে, এ আমার নাসের রাসূলেরাও তোমরা বলো বলো কদিন ধরে অনহার আছো? একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে কান আল্লাহুম্মা আমিন। এ বাবা দি মুসলমান ভাইরাও, এ সুনামানি কেরাও, এদিকে বেরাদারও, আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরত উসমান গনিকে ডাকলেন, আপনার কি না হযরত উমার ফারুককে ডাকলেন, তিনজন সাহাবীকে ডাকার পরে যখন সাহাবীরাও খেজুরের গাছ থেকে এক জুড়ি খেজুর নিয়ে আসো, আবার নাওয়াসের রসুলেরা তিন দিন ধরে অনহার, তিন দিন ধরে অনহার, বাবা দি এক জুড়ি খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে চাই, ও আমার নাওয়াসের রসুলেরা তোমরা শোনো গো শোনো, তোমরা তাড়াতাড়ি করে এ খেজুর গোলকে তোমাদের কিদার তুমি দাও। বেরাদার ইসলাম বাদের সামনে কেরাব, যখন বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো না না যান, ও গো না না যান, আমরা বেশি নিব না, মাত্র 4টা খেজুর নেব। কটা? 4টা। এই আমার কথা কি বুঝতে পারছেন? কটা খেজুর নেবে বললো? 4টা। এক ঝুড়ি খেজুরের মধ্যে 4টা খেজুর নেবে? আমার নাবিজি বলছে, গো আমার নাওয়াসের রসুলেরা তোমাদের 4টা খেজুর কি পেট ভরবে? নানা যান, আমরা পেট ভরার জন্য আমরা এই জায়গাতে আসেনি, 4টা খেজুর এই কারণের জন্য আমরা এসেছি। আমার মাও 3 দিন ধরে অনহার, আমার আব্বাও 3 দিন ধরে অনহার, আমরা 2 ভাই অনহার, তাই 4টা খেজুর নিয়ে গিয়ে আমরা সমান সমান খেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখনকার যদি কোনো ছেলেমেয়ে হয়, মা যদি না খেয়ে থাকে তো বেটার পেট বাবা যেমন করে হোক পূর্ণ করবে, নাকি বলছেন? মা বাবা খেলো কি খেলো না সেটা দেখার প্রয়োজন নাই, বেটার পেট ভরলে পরে হলো। কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, নানা যান আমরা 4 জনাতে সমান সমান খেজুর খেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে এক জুড়ি খেজুর পাবো আর নিজে পেট ভরে খাবো, এটা তো অন্যায় কি গো? অন্যায় না বাবা? যেমন সম্মান ভাইয়েরাও, আমার নবীজি আবার ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে, ইমাম হোসাইন তিনি বাবা কি করেছেন, আমার নবীজির পেট মোবারক হাত পড়ে গেছে, বাবা যেমনই হাত পড়ে যাও পেটটা যেন একটু শক্ত শক্ত দেখায়। ইমাম হোসেন বলছো, গো নানা যান, আপনার পেট এত শক্ত কেন? আমার নবীজি বলতে চাও, ইমাম হোসাইন তবে শুনে রেখে দাও, আমার পেটে পাথর বাঁধাও, আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই নাও। ও গো আবার নাওয়াসের রসুলেরাও, তোমরা 3 দিন ধরে খাও না, আমি নবীজি 7 দিন ধরে খাই নাও। ও গো ইমামে হোসাইন তবে শুনে রেখে দাও, ও আমার নাওয়াসের রসুলেরাও, তোমাদের খিদাত তো হলো আলাদা, আমার খিদাত তো হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান বাইরো, ও গো আমার সুরামানিকের ইমাম হাসান ইমাম হোসাইন কে দেখে দে বলছো, গো নানা জান আপনি 7 দিন ধরে অনহার, ও গো নানা জান আপনার কাছে একটা আবেদন করব, আমরা এই খেজুর বাড়ি নিয়ে যাব না। ও গো নানা জান আপনি 7 দিন ধরে অনহার, কিছু খান নাই, আমরা কিভাবে খেতে পারি? আমার নবীজি বলতেছো, গো আমার নাওয়াসের রসুলেরাও, আমি তোমাদেরকে হুকুম করে দিলাম, যাও খেজুর নিয়ে যাও, তোমরা খেজুর গোলো খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে এসেছে। ও গো মা জননী মা, ও গো মা আপনার কাছে একটাই আবেদন করব, আমরা নানাদের কাছে গেছিলাম গো মা, আমার নানা যান 7 দিন ধরে অনহার, আর আমরা আছি 3 দিন ধরে অনহার। ও গো মা, আমরা নানাজির কাছে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। কটা খেজুর? 4টা। তখন বলছি, বেটা এক কাজ করো, তোমার আব্বা তো মদিনার বাজারে কাজ করতে গেছে,
এক কাজ করো, সন্ধ্যা লেগে গেল, চলো তোমাদের দুই ভাইকে আমি বিছানাতে নিয়ে গিয়ে একটু তোমাদেরকে ঘুমটা পাড়িয়ে দিই, তোমার আব্বা যখন আসবে আমরা একসঙ্গে উঠে একটা একটা করে খেজুর আর একটু করে পানি পান করে রাতটা আমরা কাটিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। জি, ইনাদের ইমান এতই বাবা দাদা ছিল, এতই আপনার আপনার কিনা শক্ত ছিল, তিনারা রাতের দিন বাবা না খেয়ে পার করে দিতেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই কো বলতে আছে ইমাম হোসাইন যাবেন তিনি কারবালাতে সেদিন যিনি ইসলাম রেখে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। এ শোনা মানিকের ওগো, আমার আব্বাজি মুসলমান ভাই রও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেছেন, বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে, আর আমাদের ঘরের মা বোনেরাও বাচ্চাদেরকে ঘুম পাড়ায় গান বাজনা শুনিয়ে। কি গো, এখন তো বাবাজি সফিকের ভিডিও বাড়িয়েছে, বোঝে বেটা কাঁদিস না, তোকে সফিকের ভিডিও চালু করে দি, বেটা আরাম হলো, মাও আরামে কাজ করে, কিন্তু মা তুমি এত বড় ভুল কাজ করেছো, তোমার বেটার পায়ে তুমি নিজেই কুড়ন মেরেছো, ঠিক না? ও মা জননী, তোমার বেটাকে যদি ছোটবেলা থেকে একটু কোরআন তেলাওয়াত শোনাতি, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু নাচ শোনায় ঘুমাতে, তোমার বেটাকে ছোটবেলাতে যদি একটু ওয়াজ নসিহত শোনায় ঘুম পাড়াতে, ও ভাই তোমার বেটায় অনেক বান্দা হতো। তুমি কি করতেছো, তোমার বেটা না ঘুম পাড়লে পরে তুমি গান বাজনা চালু করে রেখে দাও, তোমার বেটা ঘুম না পাড়লে পরে কাটন দিয়ে দাও। এখন তো বাবাজি দুই বছর তিন বছরের বাচ্চারা মার গর্ভে থেকে আসার পরে বাবাজি মাকে বলছে মা মোবাইলটা দাও আর আমাকে টাটন বের করে দাও। কি বলছে, কার্টন তো বারে না, টাটন বাচ্চাদের। আরে ভাই মোবাইল বাচ্চাদের সামনে দিচ্ছে, ইউটিউব কোনটা সেটাও খুঁজে বাইর করেছে, বুঝলেন না? আর বাচ্চারা যখন বলছে যে যখন মা বাবা যখন দিছে না, তো লুক করে বাবা যে আপনার খুশি কি করছে, ইউটিউবের মধ্যে যে বলছে যেখানে একটা ভয়েস দেখবেন, আছে ভয়েস, ওই ভয়েসে যা চাইবেন তাই দিয়ে দিবেন। তো বাচ্চা চলে আবার আপনার ওখানে ভয়েসে টিপ দিয়েছে, হ্যাঁ বুঝলে, সফিকের ভিডিও দেও, তো তাই দিয়ে দিচ্ছে, দিছে কি দিছে না? এখনকার ছেলেরা বাবাজি, প্রত্যেকটা ছেলেরাই বাবাজি একবারে নষ্টর পথের দিকে যাচ্ছে, কিন্তু মা আপনাদের ঘরে ছেলেদেরকে সঠিকভাবে মানুষ করুন। আপনাদের এলাকার একজন আমার বন্ধু আছে, আমার বন্ধু মৌলানা মোশাররফ হোসেন সাহেব, ইনার হচ্ছে, ইনি হচ্ছে আমার বন্ধু, খাস বন্ধু, আমরা নসিপুর পুরকানিয়া মধ্য আপনার মুর্শিদাবাদে আমরা দুই বন্ধুতে একই সঙ্গে পড়াশোনা করেছি। আপনারা চিনেন না? চিনেন না? হ্যাঁ, মোশাররফ ভাইকে চিনেন না? চিনেন? জি, আপনাদের এলাকার ছেলে, আমরা একই মাদ্রাসে প্রায় কমসে কম ছয় থেকে সাত বছর ছিলাম, একই জাতে খাওয়া, একই জায়গাতে ওঠা, একই জায়গাতে বসা, এবং একই জায়গাতে বাবাজি ঝামালাও করেছে, বুঝতে পেরেছেন? তো বাবাজি মুসলমান, যাই হোক, এই বারো বছর পরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। কত বছর পরে বললাম? বারো বছর পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, তো মনে বাবা একটু খুশি হলো। হ্যাঁ, তো বাবা যে মুসলমান, এই যে আপনাদের এলাকার আপনাদের ছেলে মৌলানা মোশাররফ হোসেন সাহেব,
তিনি আমাকে এই এলাকার মধ্যে নিয়েছেন বা আপনারও চয়েস করেছেন বলে ওনাকে বলেছেন। তা আল্লাহ রহমাত, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানো প্রত্যেকটা আলেমদেরকে মহাব্বত করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহু আমিন। আর আলেমদেরকে ভালোবাসুন, আলেমদেরকে মহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মহাব্বত করা, ঠিক কিনা বলেন? ইমামদেরকে মহাব্বত করা মানে ইমামে হুসাইনকে মহাব্বত করা, আলেমদেরকে ভালোবাসাই মানে আমার নাবীকে মহাব্বত করা, জোরে বলেন সুবহানাল্লাহ। জি আসুন বিলাদ ইসলাম, আমরা সকলে যেন নাবীকে মহাব্বত করতে পারি, নাবীকে যেন ভালোবাসতে পারি, একটু জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরুদ পড়ুন, যে জায়গাগুলো ফাঁকা আছে না ওই জায়গাগুলো একটু পূর্ণ করে দেন না ভাই, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা ঈশা নমাজ পড়বে, নমাজ পড়ার সময় যদি নবী রওজা দেখার ইচ্ছা হয়, বাবাজি আপনি এসা নমাজের পর বলবেন কি, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, মদিনা যাওয়ার আশা আছে না নাই, হাত তুলে দেখেন বাবা, আমাদের মদিনা যাওয়ার সবারই আশা আছে। তাই বাবা রাত্রে বিছানায় শোয়ার সময় বলবেন, কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, গরিবেরি কি বা করার আছে মাওলা গো, এ গরিবেরি কি বা করার আছে, টাকা কড়ি নাই আমার সব জেগেছে মাদিনা দাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবেরি কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, নিশ রাতে কাঁদি আমি ওগো নবী জি, নিশ রাতে কাঁদি আমি ওগো নবী জি, স্বপ্নেতে কবুল করো, এ গরিবেরি কি বা করার আছে মাওলা গো, এ গরিবেরি কি বা করার আছে, জোর করো সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরো, তাইলে বাবাজি আপনাদেরকে বলতে যাই, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মানুষ করুন, ছোট বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, বড় হয়ে গেলে বাবা ইটের মতো শক্ত হয়, কি হয় না? আচ্ছা বলুন তো, আপনাদের এলাকাতে কুল খতম পড়া হয়? রাম সাহেব কুল খতম হয় না? হয় না, মহিলারা পড়তে যায়। বাবাজি একদিন একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে যায়, কথাগুলো ভালো করে শুনেন, বাচ্চাদেরকে মানুষ করবেন, তো মহিলাটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়, তো বাচ্চাটা মাকে একদিন বলছে, অনেক মানুষ সামনে বলে, মা আমি মই দেব। আচ্ছা বলুন এই কথাটা শুনে আপনাদের কি ভালো লাগছে, একটু খারাপ লাগছে না ভাষাটা শুনতে? তো মা বলছে, হারে বেটা এতগুলি মানুষ সামনে কথা বলছে আমাকে লজ্জা লাগছে, এখানে কাই শুন, তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, তখন পেশাব ফিরে নিয়ে চলে আসবো। তিন বছর পরে বাবাজি সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিন একজন মানুষ মারা গেছে পাশের বাড়িতে,
এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশের বাড়ি। তো বিবিতে বলছে, হাগো স্বামী, 3 বছর পর আসলেন, একটু সুখ দুঃখর গল্প গাইতাম, ভালো কি মন্দ তাতে হলো না, তাই এক কাজ করেন। একদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তো আপনি আপনার বেটা গেলে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। আর বুঝতে পারছেন যে এখানে মানুষ মারা যায়, কোথাও খালা তো অমুক পার অমুক জন মারা গেছে, মায়েরা শুধু মরা দেখতে যায়, জিন্দে দেখে না, নাকি বলছে নাকি জিন্দা দেখে না, মরা দেখতে যায়, মরা দেখতে যায়। তো স্বামীতে বলছে, ঠিক আছে যাবি তো যা, ওইটা মরার বাড়ি, এটা এদের বাড়ি। বাপ বেটা বাবা শুয়ে আছে একই বিছানায়। রাত্রে বেলা বেটাতে বলছে, বাবা গান গাহাবো, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই এখন গান গাহলে পরে লোক শুনে যে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে, মা আব্বা গান গাহাবো, এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই গান গাবি, গান গাহাবি করছিস। যখনই বাবা যে কথা বলা, কিছুক্ষণ পর আবার বলছে, আব্বা গান গাহাবো বলে এত জ্বালা সহ্য করা গেল না, ওই তো যখন এত গান গাওয়ার শখ আমার কানে কানে গাহা। যখনই বাবাজি কানে কানে গাহা বলেছে, অমনি বাবাজি কি করেছে, চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কিরে বেটারে কি হলো রে, তুই যে বলে গান শোনা তো তোর গরম গরম গান কেনে, বলে আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাছি বল, বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে, বেটাকে কদম পড়তে নিয়ে যায়। তো বেটা বলে, মধুয়াল লেগে বলি তোর যদি পেশাব চাপায়, তখন তুই বলে যে মা আমি গান গাবো, ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো বাবা দি, ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি মাদ্রাসা পাঠান তো শিখতে পারবে, মাদ্রাসায় গিয়ে তাদেরকে যদি ইলমে শিক্ষা দেন তো বাচ্চারা শিখবে, আর 12 বছর পর যদি বলে বেটা মাদ্রাসা যায় তো যাবে নাকি, হ্যাঁ যাবে যাবে না। তাই বাবা ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ করুন, সঠিক রাস্তায় সঠিক পথে আপনার চলে যাবে। তো যাই হোক, একবার দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোর কর আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেনকে, বাবাজি আপনার বিছানাতে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া, জানো বাবা ঘুম পাড়ায়া দিয়েছে, জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক পা দু পা করে বাবা জি এসেছেন, আসার পরে বিনাদাত বিবি কেবল চোখ বিবি খাতুন জান্নাত, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কি ঘুমায়া গেছে নাকি, ও গো স্বামী আমার আমার দোনো বেটা যেন ঘুমায়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি বিবি, আজকে মদিনার বাজারে গেলাম, মদিনা বাজারে যাওয়ার পরে আমরা কোনো মতে পেলাম না, কাজ পেলাম না, টাকা পয়সাও পেলাম না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, হযরতি খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটাই আমি আবেদন করব। বলে কি আবেদন, বলে আবার তোন বেটা ঘুমায় গেছে, কারণ সকালবেলাতে একটু খাবারের ব্যবস্থাটা করে দিলে খুব ভালো হয়, বেটাকে বিছানা থেকে উঠাইয়া বাবা একটা একটা করে খেজুর খাইয়ে বাবাজি সারা রাত্রি পার করে দেয়। বেরাদার ইসলাম মাদার সামানে কিরাম, সারা রাত্রি যখন আপনার পার করে দেয় রে বাবা, সকাল হয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতো, গো মা ও মা জননী গো
মা জননী আপনার কাছে একটাই আবেদন করব গো মা। ও মা আমরা প্রায় তিন দিন থেকে চার দিন অনাহার আছি গো মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। তিনি বলতে চো বেটার তোমরা চিন্তা করো না, আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা হয়ে যাবে বলে কি খাবার বলে বেটা চিন্তা না, তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। খাতুনা জান্নাত কি করলেন, যাই নামাজে খানানি বাবাজি দূরে কাত নফর নামাজ পড়লেন, বাবাজি ফাতেমায়ে তাসবি পাঠ করলেন, ফাতেমায়ে তাসবি পাঠ করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে বলছে বল রব্বুল আলামিন আমার বেটারা একদিন নয় দুদিন নয় প্রায় তিন দিন থেকে চার দিন ধরে অনাহার আছে গো আল্লাহ, আল্লাহ আমার বেটাদের জন্য খাবার রেডি করে দিই রেডি করে দিন। বেরাসলাম মাদ সামানি কিনাম গাইবি আওয়াজ আসলো খাতুন জান্নাত তোমার চুলার উপরে একটা মাটির হাড়ি চাপায়া দাও, মাটির হাড়ি চাপায়া দেওয়ার পরে মুখ একটা নেগাড়া দিয়ে দেব বিসমিল্লাহ বলে হাত বরবা ঠিক তুমি খানা পে যাওয়া। জোর হবে না সুবহানাল্লাহ। বাবাজি দোয়া সমাপ্ত করার পরে একটা মাঠে হাড়ি নিয়েছে, হাড়ি নেওয়ার পরে বেড়াদার চুলার উপরে মা চড়াইয়া দিয়েছে, ওই মাটির হাড়ির উপর একটা নাকাড়া বিছাইয়া দিয়েছে। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত জান্নাতি গরম গরম খানা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হাজরা, শহীদে কারবালা, খাকে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে মাটির হাড়িতে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত জান্নাতি গরম গরম খানা। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন কে ডেকে বলতেছে বলে বেটারা বলে শোনো গো বেটারা শুনে নাও, এই দেখো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। দোনো বেটাকে বাবা বসাইয়া দিয়েছে মাটির প্লেটে, বাবাজি দোনো বেটাকে জান্নাতি খানা বের করে দিয়েছে। এত বাবা সেন্ট, এত বাবা খুশবু, আপনার কিনা ইমাম হাসান ইমাম হুসাইন দোনো ভাই খাবার পরে বেরাদের ইসলাম মাদান সামারি কেরাম দোনো ভাই খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বেটার আচ্ছা বলো না এই খানাটা কেমন লেগেছে বলো। দোনো বেটা বলছে গো মা জননী এই খানায় এত সুন্দর স্বাদ এত সুন্দর খাবার পৃথিবীর কোন জায়গাতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। গো মা জননী এত সুন্দর খানা কোথা থেকে পেলেন কেমন কেনে বানালেন? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বল চক বেটার তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও দোনো এই খাবারটা এসেছে দুনিয়ার কোন খানা নয় জান্নাতি খানা। জান্নাতি খানা বেরাদের ইসলাম মাজার সামানি কেরাম তেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বেরাদের ইসলাম মাজার সামানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে এতটাই মা খাতুনে জান্নাত যখন দোয়া করতেন আল্লাহর কাছে কারেন্টের মতো দোয়া আল্লাহ কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের এখন দোয়া কবুল হবে না যেই মা ফাতেমা জীবনে একক তো নামাজ কাজা করে না, আমাদের ঘরের মা বোনের বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো এদিকের মা বোনেরা ভালো এরা সিরিয়াল টিরিয়াল দেখে না বাবা, আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনদের কথা বলি এদিকার মায়েরা নামাজ পড়ে এদিকার মায়েরা পর্দা করে এদিকার মায়েরা স্বামীকে ভালোবাসে এদিকার মায়েরা বাবা ঠিকঠাক ভাবে চলে। আমাদের মুর্শিদাবাদের কথা বলি বাবা বেরাদের ইসলাম এরা সিরিয়ালে দিবানা নামাজের দিকে কেউ নাই
রোজার দিকে কারো নাই, স্বামীর দিকে নাই। স্বামী যদি বলে বিবি একটু চা বানিয়ে দে, বলে বোকনা তো এখন সিরিয়ালটা দেখবো, রাত্রে দেখিনি যখন দেখেছিলাম, রাত্রে দেখা হয়নি, এখন সিরিয়াল দেখবো তারপর তোমার জন্য চা বানিয়ে দিব, এরকম মহিলা আছে না নাই? কি গো আছে না নাই? কিন্তু মা, ও মা জননী, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে না ওই বাড়িতে কোনো রহমতও আসে না। কি বলছে তো বাবা যে মুসলমান, আমার মা বোন দেখে মা বোন খাতুন জান্নাতের মতো চলুন। তাই কোয়েলটা যে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি হও মা ফাতেমার মতো নারী তুমি জান্নাত হবে রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। আল্লাহুম্মা সাল্লা আলা মা লা